দিদি তুমি হঠাৎ এত ঝগড়া কেন করছো বলো তো আমি ঝগড়া করছি আমার বলে জীব করে না আমি নাকি তোদের ধরে কি লড়ছি কি লাভার কথা কখন বললাম আমরা অভয় শুধু বললে হঠাৎ ছাপ ছাপান্ত কেন করছো সারা জাহাজে তো শুনলাম নন্দ দাদাকে অজস্র গালি গালাজ দিয়েছো মরে যায় নন্দ দাদা বলি কোন সহদার ভাই রে তোলা খারাপ কি বলছি দিদি চুপ করতে মেলা চুপ কর এই যে অভয় সুন্দরী তুমি যে কি তা কি আমি জানি না ওই সারাটা জাহাজ পথে ওই পর পুরুষ মানুষগুলোর মুন্ডগুলো তো কম খেলে না আশ্চর্য হয়ে যায় গা থেকে কেমন একা একা বেরিয়ে গেছে দেখো তা নিজের স্বামীকেই তো খুঁজতে বেরিয়েছে আমার থাম থাম স্বামীর জন্য ঘর ছাড়া আর পর পুরুষের জন্য চোখে ধুলো দেওয়া ওই একই কথা এই যদি আমার স্বামী হতো না দিদি ভাই স্বামীকে বড় কথা বলো সবার সামনে স্বামীকে কি এত অপমান করা উচিত ঠিক বলেছিস পতি প্রাণা মেয়ে মানুষ ঠিক বলেছিস চিরটাকাল ওই নন্দ মিস্ত্রির ঘরণী হয়ে থেকেছি স্বামী সেবা যত্ন করেছি যেখানে তিনি গেছেন সেখানে গেছি কারোর পানে না ওই চোখ তুলে চাই নে তো কখনো হ্যাঁ আর আমি নাকি নচর হ্যাঁ আর ও হলো কি সত্যি কি করছো কি রাখো এখানে আমি জানি না আমি জানি না পর পুরুষের হাত ধরে গা ছাড়লো কেন তুমি চুপ কেন চুপ করবো সেবার কি দোহ ছিল ভুলে গেছে হ্যাঁ চলো তো চলো তুমি তুমি চলো তো আমার সাথে একজন পুরুষ মানুষ ছাড়া বিদেশ বিভুঁয়ে কোথায় খুঁজে পাবো আমার স্বামীকে গায়ে মুখ বুঝে পড়ে থাকলে কি আমার নারী জনম সার্থক হতো স্বামী সংসারের স্বাদ কোন মেয়ে মানুষের না থাকে আমি কি একটা সুযোগ নেব না আমাকে যে নারী জনম সার্থক করতেই হবে তাই তাই রোহিণী দাদা রাজি হতেই ওকে নিয়ে স্বামীর খুঁজে বেরিয়ে পড়লেন বারবার মেয়েকে বিয়ে করেছেন নাকি আপনি বিশ্বাস করেন তাতে এবার দোষ কি আমিও তো সবাইকে তাই বলি মশাই যে যা করব তা বোল্ডলি স্বীকার করব আর যা বলবো তা স্পষ্ট ভাষায় বলবো মশাই দেশে তোমার তিন কুলে কেউ কোথাও নেই তাই বারবারতেই যখন সারাটা জীবন চাকরি করে খেতে হবে তখন ওই বুঝলেন না মশাই আপনি অভয়কে চেনেন Thank you.
স্বীকার করতে দোষ নেই, এক সময় শ্যামা স্ত্রী ছিল বটে, তবে তাকে আমি ত্যাগ করে এসেছি মশাই। তার অপরাধ? আপনি আমার আপন মানুষ, তাই আপনাকে বলতে আমার কোনো লজ্জা নেই। সে একটা নষ্ট মেয়ে ছেলে, ওই দুঃখেই তো আমি দেশত্যাগী হলাম। ওসব মেয়ে মানুষের নাম মশাই মুখে আনলেও পাপ হয়। বলছিলাম কি শ্রীকান্তবাবু, ওই বড় সাহেবের চিঠির অর্ডারটা যদি আজই বের করে দিতেন তাহলে আমার চাকরিটা। আপনি আর কোথাও চাকরির চেষ্টা করুন, এখানে বিশেষ আপনার লাভ হবে না। বাঙালি হয় বাঙালিকে মারবেন না বাবু, আমি ছেলে পেলে মরে যাবো। তাই মারা যাবেন? তাহলে আপনাকে একটা কথা বলি শুনুন, আপনার সমস্ত কথা শুনে যদি অভয় আপনাকে মাফ করে, তার কাছ থেকে যদি চিঠি আনতে পারেন, তাহলে আপনার চাকরি আমি বাঁচাতে চেষ্টা করব। চিঠি চাকরি, আবাগের বেটিকে আগে তাড়িয়ে আসি, অনেক কাজ বাকি আছে। না মানে বলছিলাম কি, তুই ভাগ্যিস শ্রীকান্ত বাবুর সঙ্গে দেখা হয়েছিল। ঠিকই বলেছ, বলছিলাম কি শ্রীকান্ত বাবুকে একটা চিঠি লিখো, ওনার জন্য তো তোমায় ফিরে পেলুম। তা তোমার রোহিণী বাবু কি হবে, তিনি তো তোমার কথা ভেবে চিঠি দিয়েছে, আমাদের নতুন সংসারের জন্য কিছু টাকাও পাঠিয়েছেন। কই দাও তার চিঠিখানা। খুব সর কি হলো, দাও না তার চিঠিখানা। পর পুরুষের চিঠি পড়ার খুব শখ। এবার বল মা দি, রোহিণী বাবুর সঙ্গে এখানে কেন এসেছিস? আমি কি কিছু বুঝি না, তোর চিঠি টাকা কেন পাঠিয়েছ? স্বামীর ভিটে কি আজও তা জানি, আমার মা নেই বাপ নেই, দেশে খেতে পড়তে দেবে এমন কেউ নেই। তোমাকে বারবার চিঠি লিখেও কোনো জবাব পাইনি আমি। জবাব আসি না, জবাব পাসনি, তাহলে নে জবাব, নে নে জবাব, নে জবাব, নে নে জবাব, নে নে জবাব। এত বড় স্পর্ধা, তুই বর পুরুষের সঙ্গে এখানে এসেছিস, আমার শান্তি ভঙ্গ করছিস, জবাব চাইছিস, জবাব। নষ্ট মেয়ে ছেলে, ব্যবসা আর আমি যে কিনা ওই নন্দমিনে কিচ্ছু
নিয়ত বাপু কিছু কম যাও না হ্যাঁ তোমার সেবার কথা তোমার জানে আছে তোমার তো সব সেবা ওই প্রেমিক দাদাটাকে ও ঠাকুরমাশি এসব কি বলছো তুমি হ্যাঁ মায়ের মতন দরদি মানুষ আছে নাকি এই বাংলায় দরদি না বল সোহাগি ও তো আর ওই দাদা দাদার সেবাতেই একেবারে তা কেন হ্যাঁ গরিব মানুষ মায়ের কাছে এলেই সাহায্য পায় আর তো সাতটা তো অন্নপূর্ণা টাকা পয়সা এসব তো হ্যাঁ ওই টাকা পয়সা গয়না গাটি প্রত্যেক আসে না সে আমার জানা আছে হ্যাঁ মা না বলে বল পেয়ারি ভাই সি 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 এসব কথা একশো বছর ধরে কে মুখে আনতে সাহস করেনি আর জেনে রাখো যে একশো বছর পরেও কেউ পারবে না মা ভক্তাই মানে হনুমান বাইরে তো দেবী ভোগ বিলাসে জীবন কাটাচ্ছে আরে দু চারটে গয়না গাটি না হয় দেখছো তাও তো মা সেবার কাছে অনায়াসে দান করে দেয় মা শোবার ঘরটা যদি দেখতে একবার হ্যাঁ একখানা শক্ত তক্ত বস একটা মাত্র বালি আরে ঘরে ঢুকলি মনে হয় পুজোর ঘর আরে এত কাছ থেকে দেখেছি বলেই সব জানি এই যে কত গ্রীষ্মে কুকুর কেটে দিল মহিন কাকা নিবারণ জাটু কত ঝামেলা করলো বললে ওই মেয়ে মানুষের হাতের জল আমরা ছোব না মা শক্ত অপমান সয়েও কুকুরটারে কাটালে আরে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি পর্যন্ত করলো সত্যি লক্ষ্মী দিদি তোমার সহন শক্তি অশেষ ও বাবা এ রাজ্য দেখছি আমি যেন একটা সবাই লাগে ধর্মপুত্র সীতা হ্যাঁ ও বাসি তোমার তাল পাকানো হয়েছে তা হিন্দি তোমায় ডাকছে যাও 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 তালে বড় কর যাও তুই যাও তুই আমি বাজারে গেলু টগর দিদির কথাই তুমি কিছু মনে করো না 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 আসলে দায়িত্ব তো অনেক অথচ বহুদিন ঘর ছাড়া তাই ভাবছি এবার কয়েকদিনের জন্য ঘরে যাই কিন্তু তুমি চলে গেলে আমি কোথায় থাকবো বলো তো তুমিও আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত আমরা দুই বোনই হেমকুঞ্জেই থেকে যাব বাড়ি যেতাম কিন্তু বাড়ি না থাকলে আশেপাশে দুঃখী মানুষগুলো আমাকে পায় না রোগ জানা অভাব তো লেগেই আছে তাছাড়া তোমার গোসাই দাদার খবরও কিছু জানি আবার দাদা সত্যি লক্ষ্মী দিদি কত বড় দায়িত্বে নিজেকে জড়িয়েছ বলতো আচ্ছা সমস্ত দেশের দায়িত্ব কি শুধু তোমার একার সেই শক্তি কি আমার আছে বোন আমি কি হেমাঙ্গিনীর মতো অত বড় মাপের কেউ হ্যাঁ আমার ক্ষুদ্র ক্ষমতা তাও তো তুমি নরনারায়ণের সেবা করেই চলেছ বরণের মোটা কাপড় চুলে তিল নেই কথাটা তুমি ঠিক বললে না গো হেমাঙ্গিনীকে দেখো তাহলেই বুঝবে কত বড় হেমকুঞ্জ বানিয়েছে কি সুন্দর পরিবেশ হেমাঙ্গিনীর হেমকুঞ্জ মায়ের দেবা মোটা কাপড় মাথায় ফেলে দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেবা মোটা কাপড় মাথায় তুলে নে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই বাগান ঘেরা ছোট ছোট ঘর ঘাট বাঁধানো কুকুর গোয়ালে গরু পরিষ্কার পরিচ্ছন্ন এত মানুষের উপকার করছে তুমি আমি ডবর দিই সবার দিকে ওর কত খেয়াল ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দিতে পার ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দিতে পার আমরা এমনি বাসার তাই ফেলে ওই ঘরের ধরে দিতে চাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে অনাথ ছেলেটাকে গভীর স্নেহে বুকে টেনে নিয়েছিল বলেই না পরীক্ষাটি হৃদয়ের টানে সাড়া দিল জগৎ বুঝতে পারল কি অকৃত্রিম স্নেহের উত্তাপ জানো ভাইয়া গত শীতে কুমার বাহাদুর বেশ কিছু ভারী গয়না উপহার দিয়েছিল ভাবছি সেগুলো এবার হেমগঞ্জেই দান করবে আমার তো চাই শরীর বঙ্কু একটা চেলাকাট মুখে ধুতে দিলেই সব অথচ দেখো দেশ জুড়ে কত দুঃখী মানুষের আশ্রয় হয়ে উঠেছে হেমাঙ্গিনী এমন পুণ্যের কাজ থেকে কি পিছনে আছে ভাই এই খামে ওই যে ফসল বিক্রির টাকা আর আর কাগজে হিসেব রয়েছে ওই
স্কুলের বাচ্চাদের খাবারের খরচে এগুলো আপনি আপনার কাছেই রাখুন। শুনলাম আমাদের মা নাকি আমাদের বিয়ের জন্য সবাই টাকা চেয়েছিল। আগে কিন্তু সে টাকা তো আমি দিইনি মা, কারণ আপনি তো কড়া হুকুম দিয়েছিলেন যে 12 বছরের নিচে কোনো বালিকার বিয়ে দিতে গেলে তাকে কোনো রকম সাহায্য টাহাজ্য নয়। উত্তম কাজ করেছেন নাই মশাই, আস্তে আস্তে কুচি কাচাতে বিয়ে যতটা পারি বন্ধ করতে হবে। মা বাবা দিলে অবশ্য আমাদের কিছু করার থাকে না, কিন্তু সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। দেখি সাহায্য না করে যদি কিছু আটকানো যায়। সত্যি লক্ষ্মী দিদি, তোমার কি বুদ্ধি! এই বুদ্ধি খাটিয়ে লোকহিতে কত কাজ করে চলেছো বলো তো। বুদ্ধি খাটানো কাজ, এই যে মনের ভালোবাসার শক্তি। ভাবছি তোমার সঙ্গে হেমকুঞ্জেই থেকে যাব। তা যা বলেছো, তবে আমি ভাবছি এবার বঙ্কুর হাতে সব দায়িত্ব দিয়ে সংসারের মায়া ত্যাগ করে পাকাপাকি ভাবে এই হেমকুঞ্জেই থেকে যাব। কিন্তু কান্ত দাদা তো আবার তোমাকে ছাড়া চলবেই না। ওই অসুখেও বলছিল রাজলক্ষ্মীকে যেন একটা খবর দি। সেবা করতে এসেছো, তোমার আবার লজ্জা কি রাজলক্ষ্মী? ঠাকুরদা ওনাকে প্রণাম করো। বেশ বেশ, বেঁচে মরতে থাকো। ভেবেছিলাম ডাক্তার ডাকবো, কিন্তু যা দেখছি এরোগ ওষুধে পারার নয়। তার বদলে কেবল মারধরই করেছি। কিন্তু প্রত্যহ কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে বইচির মালা যখন গেঁথে দিত, সে কি তোমার মারের ভয় না? মনেও করো না সে মেয়ে রাজলক্ষ্মী নয়। তবে কেমন মেয়ে তুমি? ঠাট্টা করছো গোসাই? বেশ তাই করো, কিন্তু আর আমাকে তোমার থেকে আলাদা করো না। Thank you.
জানো বঙ্কুর বিয়ে খুব ভালোভাবে মিটেছে। ও তবে তুমি সেখান থেকেই আসছো? তবে তোমাকে একবার পাটনা যেতেই হবে আমার। কেন, সেখানে কি আমার কি কাজ? দানপত্র তো সেখানেই রেজিস্ট্রি করতে হবে, লেখাপড়া সব একরকম করে রেখেই এসেছি। বাড়ি দুটো বঙ্কুকে দিয়ে এসেছি আর কাশীর বাড়িটা গুরুদেবকেই দেব ভেবেছি। আর রইল বাকি আমার কোম্পানির কাগজ গয়না টয়না, ও আমার বুদ্ধি বিবেচনাতে একরকম ভাগ করেই এসেছি। হরিশ্চন্দ্রের মতো দুর্বুদ্ধি তোমাকে দিলে কে খাবে? কি তোমার পুরোটা রাজলক্ষ্মী তার 9 বছর বয়সের কিশোর বরটিকে এক মনে যত ভালোবেসেছিল এই সংসারে তত ভালো আর কেউ কোনোদিন কাউকে বাসেনি। লোকে বলে বাইজির এত টাকা আসে কোথা থেকে, তুমি কি ভাবো? অধর্ম পথের উপার্জন দিয়ে আমি তোমার চিকিৎসা করেছি, অর্ধেক টাকা জমা দিলুম মহাজনের গদিতে আর অর্ধেক টাকা দিয়ে ভাগে খুললুম একটা মনোহারি আর একটা কাপড়ের দোকান। আমার যা আছে তা দিয়ে দীর্ঘ চলে যাবে বাড়িতে। তুমি একটু বসো, আমি রতনকে পাঠাচ্ছি, আজ রাতে রওনা দেব। রতন, একটা মোটা চাদরই হয়ে যাবে, ঠিক আছে বাকিগুলো এখানে থাক। এবার কোথায় যেতে হবে রে রতন? সেই গঙ্গামাটি, তবে পাটনা হয়ে ওই পাটনায় সেই সাধুটার সাথে কি সব কাজকর্ম আছে সেই সব শেষ করে মা ঠিক করেছেন ওখানকার ছোট জাতির ছেলে মেয়েদের জন্য পাঠশালা খুলবেন। আমি যাই বাবু, তাহলে এক্ষুনি আমার হাত ডাক পড়ে যাবে। রতন, ওই দেখেন বলতে বলতে ডাক পড়ে গেছে। কই তোমার হলো? চলো এবার আমরা যাই। তোমায় যত দেখি তত অবাক হলো। রতনের মুখে শুনলাম তুমি স্কুল খুলছো গঙ্গামাটিতে। শুধু আমি একা নই গো, সঙ্গে আমার ভাই আনন্দ আছে। ওখানে বিস্তর গড়ি, ছোট জাত বলে কি মুখ ফিরিয়ে থাকা যায়? ওরা তো মানুষ, আনন্দই সবটা করছে, আমি শুধু তাকে উৎসাহ দিচ্ছি। শুধু স্কুলই নয়, সঙ্গে চিকিৎসা করার একটা ভালো কাজও শুরু করবে আমার সন্ন্যাসী ডাক্তার ভাই। আমার যা কিছু শিক্ষা সে তোমারই কাছে, তোমার চেয়ে বড় গুরু আর আমার নেই। তা বটে, আমরা প্রভু তোমরা দাস, আর এই সংস্কারটাই এদেশে মেয়েদের মনে একেবারে গেঁথে গিয়েছে। যদি একটু সবাই তোমার মতো করে ভাবতে পারতো তাহলে মেয়েরা নিজেদেরকে এত ছোট করে দেখতো না। তোমাদের দেশের মেয়েরা নিজেদের ছোট মনে করে ছোট হয়ে যায়নি গো গোসাই, তোমরাই তাদের ছোট মনে করে ছোট করে দিয়েছো আর নিজেরাও ছোট হয়ে গেছো, এই সত্যি কথা। হেম দিদি, হেম দিদি, হেম দিদি, গা জুড়ে একবার হেম দিদি করে আসছে। ও লগন মাঝি রেগে যাচ্ছ কেন? চুপ কথা না, ওই হেম কুদি থাকার কথা তুই বলেছিলি। বাহ, তুমি তো বলেছিলে বাংলার মাটিতে থাকতে চাও, তাই বলেছিলাম। আরে কত লোকেই তো থাকতে শুরু করেছে ওখানে,
ঠিকঠাক কাজকর্ম করলি? তুমিও চাকরি পাতে আমায় বলে কি না কি কাজ পারো তুমি? ওই আবাগির বেদি আমায় বলে আমি নাকি গাল মন্দ করি? ওমা সে গেল মানেতে তাহলেই বলো। আরে ও কাকে মরি, আরে বাবা এদিকে এসো না, কোথায় যাও কোথায়? কখনই জানি ওই হে মাঙ্গিনি কত বেসিনি কত ইয়ে ওই ছোড়া কামে বলে কি না গোয়াল ঘর সামলাও না, গোবর পরিষ্কার করো, ঝেঁটা দাও, গরুদের সাফ রাখো, মা গো মা কি ঘেন্নার কাজ। তা তুমি হঠাৎ এই সত্তরপুরিতে আসতে গেলে কেন? এসেছি কি আর সাত করে, আমার ছেলে এক অবাগির বেটিকে বিয়ে করে ঘরে এনেছে, আমারই সংসার, যে বেটি আমাকেই খেতে দিতে চায় না। ভাবলাম তোমাদের মেয়ে দিদি বড় ভালো মানুষের মেয়ে, অন্তত কিছুটা কৃতজ্ঞতা তো থাকবে। হ্যাঁ তোমার মতো ছোড়া মেরে তো তোমার ভাই কিনে শুরু করেছে আদিক্ষেতা, যখন তখন তাকে খেতে দেওয়া, তাকে সোহাগ দেখানো, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর সে কি না বাড়িয়ে তাকে ডেকে নিচ্ছে? এ কি তো আমাকে অপমান করা নয়? এ কি তো একদম ঠিক। দেখো এই সব দুঃখের কথা কে বুঝবে? গ্রাম জুড়ে শুধু মেজ দিদি করে সকলের কি তারিফ, মায়ের চেয়ে মাসি তোর বেশি গো, একেই বলে ডন। অথচ দেখো এই ভাই ভাই করে জগতে মহৎ হলো, তো ভাইটা কার? এই শর্মার, একেই বলে পরে ধরে পদ্মারি। সবই তো বোঝো টগর দিদি, ভেবেছিলাম পরে যখন মার খাচ্ছি যাই হেমাঙ্গিনীর ওখানে একটু আরাম করি। জানোই তো আমি আবার বড় শান্তি প্রিয় মানুষ, অথচ দেখো আমাকে বলে কিনা নোংরা কাজ করতে হবে, কাদু কখনো অধম্যের কাজ করে না, আমি কি দাসীবাদী? না 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 না, তুমি তাহলে এখন কি করবে মাসি? যাবো ফিরে সেই নরকে। আমারেও যেতে হবে, মা ডেকে পাঠিয়েছে। তুমি এখন কি করবে মাসি? তাই তো ভাবছি, ভাবছি না ওই রেঙ্গুনেই ফিরে যাবো। যা ভালো যা, কিন্তু যাবো যে হাত যে খালি। আচ্ছা ঠিক আছে, এই আমি না তোমার ওই দেখলাম এবার দেখবো রেঙ্গুনি, ফিরে যাও নন্দমেশ্বর কাছে, তোমার অদর্শনে সেনা বাসে আর একটা পোস্টমীরের নে। আমি যদি সতী হই এক মিস্ত্রি ঘর করে থাকি না তাহলে? আরে যদি এমনটা হয়ে যায় তুমি কি করবে? সতী ওই নন্দ মিস্ত্রি না, আমার কথা তো ওরে বাবারে আমার কথা তো মানে Yeah.
কেমন ঘরে ভালো নেন আপনি ও আপ বুঝলেন নন্দমিস্ত্রির বাসাটা কথা বলতে পারেন সোজা গিয়ে ডান দিকে কেন কি দরকার হ্যাঁ আমি জাহাজে নিমন্ত্রণ করেছিলেন এতদিনে সময় পাওয়াতে তা রক্ষা করতে যাচ্ছি মিস্ত্রির বুঝি এই মতলব ছিল হ্যাঁ কই আমাকে তো বলেনি ভারী অন্যায় তবে আমি অন্যদিন আসবো না মাথা খান মাথা খান আমার ওই যে মিস্ত্রির বাড়ি গলি আপনি যান আমি আসছি আর আপনি যাবেন না সে খবরে দরকার আছে আপনার আমার বিশেষ কাজ আছে এবার আজ্ঞা হোক হোক সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তো মা তোমার রূপের নাহি কোশেষ সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর হে এদেশে কি অনেকদিন হ্যাঁ এই তো বেশ কিছুদিন হলো তা তুমি কবে এলে হে দিন পনেরো হলো শুনেছি তোমার স্বামী বেশ কিছুদিন আগেই এখানে এসেছে ঠিকই ওই দেশে কিছু কাজ ছিল তো মানে মানে ও দেশে অনেক ভালো ভালো মেয়ে মানুষের দঙ্গল আছে হ্যাঁ তারা নাকি ভালো হয়ে অনেক মহান কাজ করছে এদেশে এসে তো দেখছি মেয়েরা কেমন মহৎ স্বদেশিয়ানায় মেতেছে বাবা কালে কালে কত কি দেখব শুনেছি তারা নাকি খুব পরিশ্রমী তা সত্যি ওই গুণী দিদিদের দেখলে তুমি সত্যি অবাক হবে নন্দবন্দি আমার নাম টগর তাই গুণী দিদিরা করেন কি থাকেন কোথায় আমাদের পথের দাবি সমিতিতে ওনারা অক্লান্ত পরিশ্রম করে বিদুষী মহিলারা ইংরেজ সরকারের কাছ থেকে তাদের অধিকার ছিনিয়ে নেন ও বাবা দেখেছেন তো মেয়ে মানুষদের কেমন প্রতাপ হ্যাঁ ওই বেটা ছেলেদের কাজ মেয়ে ছেলেরা করছে আচ্ছা এবার বলুন তো তাহলে খোকা বিয়োবে কারা আহ টগর দিদি তোমার মুখে তো দেখছি কোনো রাগ ঢাক নেই আর ওই দিদিদের স্বামীরা কি ওখানে থাকেন ওদের একক পথ চলা ও বাবা এ তো দেখি সব শেয়ালের একই রা হ্যাঁ স্বামী টামি সেলে সব এবারে বেরিয়ে পড়েছে কেউ প্রেমিক ভালোবাসছে কেউ অনাথ ভালোবাসছে ওরা কপালির দল যা কত সব তো যাগে ও সব কথা থাক তুমি কি বিয়ে দেওয়া করেছ সে আমার কপালে নেই আর সংসার ধর্ম আমার জন্য নয় শোনো টগর দিদি আমার পথ খোকা বিহন বা বউ হয়ে পুণ্য অর্জন করানো আমি নিজেকে বিলতে চাই পরার্থী আর সেই জন্যই তো আমার এই পথের দাবিতে আসা বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা লড়া তোমার হাতে এমন অভিমান তোমার এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বলে নাই রে তোমার এত বলে নাই রে তোমার সবে না সেটা বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের পথের দাবি সমিতি কাজ করে তারা সবাই পথিক মানুষের পথ চলার সমস্ত দাবিকে অঙ্গীকার করে ওরা ভেঙে চুড়ে পথ চলে কারণ ওদের পরে যারা আসবে তারা যাতে নিশ্চিন্তে পথ চলতে পারে ওদের এই অবাধ মুক্ত গতিকে কেউ যাতে রুদ্ধ করতে না পারে এটাই ওদের পণ নগর দিদি আমাদের প্রেসিডেন্ট মানে সুমিত্রা দিদি সুমিত্রা দিদিকে দেখলে তোমার সব জ্বালা নিভে যাবে তোমার চোখ আপনা আপনি নত হয়ে আসবে কেন তিনি খুব রূপসী বুঝি তিনি তেজস্বী বিদুষী তার কাছে ক্ষুদ্রতার কোনো স্থান নেই তিনি মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে নিঃশব্দে তিনি তো নির্ভীক বিদুষী মানে কি গো বিদুষী মানে হলো যার অগাধ জ্ঞান
রাতে তো টেপির মাও জানি বিদুষী মানে হলো যে অনেক অনেক লেখাপড়া করেছে। আমি অত শত কিছু বুঝি না বাপু, তবে আমি সত্যি ভগবানের দিব্যি বই পড়ে মেয়ে মানুষের কি হবে বলো তো? ওই ঘরের কোণে বসে রান্না বান্না ছেলে মানুষ করে এই তো কাজ। ঘরের কোণে কেন গো, দিদি তো সারা পৃথিবী ঘুরেছেন। ও বাবা, বিদেশে গেছেন? তাহলে তো ম্লেচ্ছদের সাথে ভাগাভাগি গো। ও দিদি, এবার তো তাহলে সে বাকি জীবনটা পায়চিত করতে করতে আমি কেটে যাবে। জানো দিদি অনেক অনেক ভাষা জানেন। ভাষা মানে? ভাষা মানে হলো এই ধরো আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, কেউ আবার ইংরেজি, তেমনই থাক। ওই আমার একটা ভাষাই যথেষ্ট, বেশি হলে না কেমন তাল গোল পাকিয়ে যাবে গো। এই আমার একটা দোষ যাব আর কি বলতে পারো। আমি না একদম অনাথ সৃষ্টি দেখতে পাই না, ওই সাদাকে সাদা বলি কালোকে কালো, এই জন্যেই তো, এই জন্যই তো সবার কাছে আমি খারাপ মেয়ে মানুষ। হ্যাঁ আচ্ছা দিদি, ওই উনি এসব করেন কেন মা? স্বদেশের জন্য। সুমিত্রা দিদিকে দেখলে তুমি বুঝতে পারবে তার অন্তরের তেজ কতটা। ভালোই বললে তুমি, আমি ওই অভয়াদের মনের দাপটি বুঝলাম না, আমি নাকি বুঝবো স্বদেশী দিদিদের মনের গতি। দিদি হ্যাঁ, তবে যাবো যাবো কোন তোমাদের ওই সমিতিতে যাবো কোন একদিন। হ্যাঁ প্রভু দিদি, ওই দেখো শুনতে পাচ্ছো গান? সেবাই ওখানে মূল ধর্ম, প্রাণের টানি ওখানে আসল। ও বাবা, এখানে আবার সে প্রেম? একদম ঠিক বলেছ, এখানেও প্রেম, কিন্তু তা হলো দেশপ্রেম, একেবারে শুদ্ধ দেশপ্রেম। সেই জোয়ারে তুচ্ছ ঘটি বাটির নেশা সব উড়ে যায়। এত শত আমি কিছু বুঝি না বাবু, এ তো সতীবৃত্তি ছেড়ে অসতীর কাজ। হ্যাঁ তবে যাবো কোন তোমাদের সমিতিতে।
আমি হলাম গিয়ে ওই টগর বষ্টমী। আমার তো একটা ক্ষমতা আছে এই সমাজে না, আমাকে সবাই একটু সমঝে চলে। তবে আবার শুনেছি তোমাদের তো আজকাল ওই অসতীদেরই যত ক্ষমতা টেমতা। ও দেশের ওই অভয়া রাজলক্ষ্মীতে তো দেখেছি, এবার তোমাদের দেশে মেয়েদের একটু দেখে আসি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে ন অর্ধেক তার নারী। সতীত্বে বাড়া নারীর আর কোনো গুণ নাই, সব দেশের পুরুষই একথা বোঝে, কেননা এটা পুরুষের কাছে সবচেয়ে উপাদেয় সামগ্রী এবং স্বামীর অবাধ্য হওয়া। তিনি অতি পছন্দ হইলেও মনে মনে তাহাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো দোষ আয় না। ইংরেজরা বলেন চেস্টুইটি, কিন্তু এদেশে ও কথার বাংলা মানে করিলে দাঁড়ায় সতীত্ব। বিল্লমঙ্গল একখানি প্রসিদ্ধ নাটক দর্শক অর্থ ব্যয় করিয়া দেখে এবং খুব তারিফ দিতে থাকে। সহস্র লোকের সম্মুখে দাঁড়াইয়া বণিক লম্বা চৌড় বক্তৃতা দিয়া নিজের সহধর্মিণীকে লম্বা জ্যোতিষী সজ্জায় প্রেরণ করে। আমার কাছে সে তোমাকে চাইয়াছে এবং তুমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে শাস্ত্রে আছে সর্বস্ব দিয়াও অতিথি সৎকার করবে। স্বামীর কাছে পতিব্রতা স্ত্রীর সম্মান এই। কিন্তু যে দেশে অর্থশূন্য অত্যাচার অবিচারের একটা সীমা পর্যন্ত নাই, এদেশে কোনো না কোনো দিন কোনো না কোনো নারী তাহার কারণ জানিতে চাইবে। পুরুষ তাহা পছন্দ করুক আর না করুক, ফ্রান্সের নেপোলিয়ন একদিন ম্যাডাম কন্ডরসেটকে বলিয়াছিলেন, আই ডু নট লাইক টু মেট টু মেডেল ইন পলিটিক্স। আদি ম্যাডাম কন্ডরসেট জবাব দিয়েছিলেন, ইউ আর রাইট জেনারেল, বাট ইন আ কান্ট্রি ওয়্যার ইট ইজ দ্য কাস্টম টু কাট আউট দ্য হেডস অফ উইমেন, ইট ইজ ন্যাচারাল that they should wish to know the reason why. তুমি কি মন স্থির করে এসেছো? আমি সম্পূর্ণ মন স্থির করে এসেছি, আর মন স্থির করেই আমি কয়েকটা দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। জানো তো এ পথে অনেক বাধা। আমি মনকে অনেক বুঝিয়েছি কিন্তু এই পথ আমাকে ডাকছে, পরে আবার পিছিয়ে যাবে না তো? তিনি কি তা করেছেন? তিনি কিন্তু তা করেননি।
নাকি কে জানে কতগুলো কঠিন কঠিন কথা বলে ভাবছে আমাকে বোকা বানাবে। সেটি হবার নয়, শীত গ্রীষ্ম বর্ষা ও স্বামীর ঘর করে আমার বস্তমি, এই সত্যি আমি বলছি। কি কাজ বাবু, কি কাজ, স্বামীর ঘরের মতন ছাড়া সদবা মেয়ে মানুষের কোনো ঠাই নেই এই সারা ভুঁয়ে। কি করবে বলো তো বাছা, ও স্বামীর ঘরটা ছেড়ে? ঠিক বলেছেন দিদি, বুঝলেন না, ঘরের বাইরের অসতি জীবনটাই তো ফুর্তি। আমাদের সভায় সংযত হয়ে কথা বলবে। ভারতীদি যাবে নাকি গো? নবতারা কি কাজ করবে, কেন করবে, কোথায় থাকবে, এটা তো ওর একান্ত নিজস্ব বিষয়, ও তো একটা আলাদা মানুষ। কিন্তু বিয়ে যখন করেছে স্বামীর উপর স্ত্রীর তো একটা কর্তব্য থাকে, যখন তখন দেশ সেবা করবো বলে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসা যায় না, সব কিছুর একটা নিয়ম আছে। সে পুরুষ কেন্দ্রিক নিয়ম একটা মেয়ে তো নাও মানতে পারে, তার নিজস্ব চিন্তা ভাবনা ইচ্ছে অনিচ্ছে থাকতেই পারে। আমার মনে হয় স্বামীকে ভালোবাসতে না পারলে তার ঘরে না পচে বড় কোনো কাজ করা উচিত। আমি মনে করি দুর্বৃত্ত স্বামীকে ভালোবাসার চাইতে তাকে ত্যাগ করে দেশের কাজ করা অনেক মঙ্গলের, আর মেয়েদের আমি সেই শিক্ষাই দিতে চাই। দোহাই দোহাই আপনাদের, আপনারা দেশের মেয়েদের যা শিক্ষা দেওয়ার হয় দিন, কিন্তু নবতারার এভাবে সর্বনাশ করবেন না। মেয়েদের তো এই শিক্ষাই দেওয়া উচিত। হায় হায়, কোথায় গেলেন মা সীতা মা সাবিত্রী? হায় হায় হায়, যাদের কথা বলছো তাদের আত্মসম্মানের কথা একবার ভাবো তো। স্বামীর অপমানে জর্জরিত সীতা পাতালে পালিয়ে বাঁচলেন, কতটা তেজোদ্দীপ্ত নারী তিনি! তিনি কি এক মুহূর্তের বিবেচনায় স্বামীকে ত্যাগ করে চলে গেলেন না? তোমার কি মনে হয় টগর? দেশ উদ্ধার করে ইংরেজ রাজত্ব ঘোচাবে? তোমরা মেয়েরা মনের কোণে এমন দুরাশার কথা ঠাঁইও দিও না, কোথায় বিচার পেতে হয় আর কোথায় তোমাদের হাতে শিকল পড়া তার কারণ ভালো হয়। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। সেটা যখন জানেন তখন সেখানেই যান, আমাদের অনেক কাজ আছে, আমাদের বিরক্ত করবেন না। আমি শিক্ষিত লোক, চাষা নাই। দিদি, দেশের কাজ করতে গেলে এইভাবে মেয়েদের অসতি হতে হবে? চুপ করে টহর দিদি, কি সব বলছো? তারা একটা রক্ত মাংসের মানুষ, তার হৃদয় আছে, সাহস আছে, সর্বোপরি ধর্মবোধ আছে। আর টহর, তুমি যে সতীত্বের কথা বলছো সেটা বড় এক পেশে, সতীত্বের অর্থ কিন্তু অনেক বড়। নবতারা সে ধরনের সতীত্ব বজায় রাখবে কি না সেটা নবতারাই জানে। খাসা ধর্মবোধ আপনাদের, তাই এই শিক্ষায় কি দেশের মেয়েদেরকে দিয়ে বেড়াবেন? দিদি, উনি ঠিক কথা বলছেন, ঘর ছেড়ে দুর্বৃত্ত স্বামী ছেড়ে মেয়েরা কি তাহলে এইরকম পুরুষের হাত পড়বে? মনে হয় বাবু নবতারা এখানে মানুষের মতো মানুষ হয়েই বাঁচবে। আপনি এখন আসতে পারেন। দেখে নেবো, সব করে দেখে নেবো। ভারতী, তুমি টগরকে একটু বোঝাও, ও বোধ হয় একটু হকচকিয়ে গেছে, প্রথম দিন তো। না গো, তাজ্জব হয়েছে গো, তাজ্জব। ওই দেশের দিদিদের গাল মন্দ করে তাও তারা কিছু বুঝতো, এখানে তো না আমি কিছু বুঝি না এরা কিছু বোঝে গো। আচ্ছা দিদি, এই দেশের কাজ করতে গেলে ঘর ছেড়ে দুর্বৃত্ত স্বামী ছেড়ে বেরিয়ে আসাটাই বড় কাজ না? জগৎ, দেশের মানুষের দুঃখ তোমায় বুঝতে হবে। আমরা মাঝে মাঝে দেশের মানুষের অবস্থা দেখতে বেরোই। ভারতী, মাঝে মাঝে ও যদি আমাদের সঙ্গে বের হয় তাহলে আমাদের কাজকর্মের প্রতিবুদ্ধি কিছুটা ও বুঝতে পারবে, তুমি কি বলো? একদম ঠিক বলেছো দিদি। ঠিক বলেছি? আচ্ছা চলো, এবার যাওয়া যাক। অহং রুদ্রেভিবসুভিঃ শরাম্যহং।
ডগর দিদি আমাকে ডেকেছিল। হ্যাঁ গো মারু দিদি, ওর তোমার সাথে কিছু জরুরি কথা ছিল গো। ও সেদিন যে সুমিত্রাদি কথাগুলো বলছিলেন একদম ঠিক বলছিলেন। তাহলে আমরা ঠিক পথে এগোচ্ছি কি বল? তবে তোমাকে জোর করবো না ডগর দিদি, যারা নিজেদের ইচ্ছায় দেশের কাজ করতে চায় তাদের জন্য পথের দাবি দরজা সব সময় খোলা। আচ্ছা মাতৃভূমি শুধুমাত্র তোমাদের একা, হ্যাঁ আমাদের বুঝি নয়। আমি ওভাবে কথাটা বলতে চাইনি ডগর দিদি, আমি বলছিলাম তুমি বিবাহিত গৃহস্থ, এই বিদেশে তুমি কোনো বিপদে পড়ো সেটা আমরা চাই না গো। আমার কথা তুমি রাগ করলে? দেখো নন্দ মিস্ত্রির সাথে ঘর করাটা যদি আমার একটা ধর্ম হয় তাহলে এই মাতৃভূমির জন্য কাজ করাটা সেটাও তো একটা বড় ধর্ম, তাই না কি বলো? বাহ সুমিত্রা দিদি তো ঠিক একই কথা বলে। সেই জন্যই তো আমি বলছি আমার মতটা পাল্টেছি গো, ওই তোমাদের ওই পথে দাবিটা আমার কি কোনো কাজে লাগতে পারে না? দেশের কাজের জন্য আমাদের সব মানুষের প্রয়োজন, কিন্তু টগর দিদি নন্দ দাদা আবার রাগ করবে না গো। না আমার এই বদল দেখে তো উনিও মত দিয়েছে, সেই জন্য তো বলছি গো। ওই সুমিতা দিকে বলো না একটু আমার জায়গা হবে না তোমার। কি করছো কি নিশ্চয়ই হবে। আমার
তোমার ঘর দৌড় দেখাশোনা করে দিয়ে যাবে। কিন্তু একটা কথা, তুমি যদি গালাগালি করো বা মদ খাও তাহলে আমি তোমাকে এখান থেকে তাড়াবো আর বাচ্চাগুলোকে আশ্রমে পাঠাবো, বুঝেছ? কথাটা মাথায় রেখো। চলো। কি হলো? যাও শিশুটাকে তৈরি করে স্কুলে পাঠাও। যাও যাও বন্ধু। দিদি, এই বাঙালি মিস্ত্রিদের ঘরে না কোনো অসুবিধাই হয় না, যত অসুবিধা আর হয় ওই বিন্দেশীদের কথা বুঝতে। তুমি না থাকলে একটু বেশি অসুবিধা হয়। তোমার তো কথাই আলাদা, সাত জন্ম যদি তপস্যা করি তবু তোমার মতন ওই তেজ আমাদের হবে না। হ্যাঁ, তুমি থাকলে না ওরা ওই মারামারি করতে গেলে ভয় পায় গো, তোমার ওই চোখের দৃষ্টির কাছে ওরা একবারে কুটিয়ে যায়। টগর, তোমার রাজলক্ষ্মী দিদি অভয়া দিদিদের কাছে একবার যাবো ভাবছি। ওই হেমাঙ্গিনী সত্যি বলছো? হ্যাঁ, চলো বাবুরা, তোমাকেও একবার ঘুরিয়ে নিয়ে আসি। দিদি সত্যি বলে ওই ওই দেশে যাবে? আমরা সবাই যাব। হ্যাঁ, তোমার কাছে হেমাঙ্গিনীর কথা শুনে আমি তাকে একটা পত্র লিখেছিলাম। উত্তরে সে বললে যে তাদের আশ্রমেও নাকি মেয়েরা একজোট হচ্ছে আর এ ব্যাপারে তারা পথের দাবির সাহায্য চায়, মা দুর্গা হয়ে ওঠার। কামাই হতো খুব,
কিন্তু এখানে সবাই তো হেমকুঞ্জে থাকে, তাই রোজই স্কুলে আসে। আচ্ছা আচ্ছা দিদি, আমি একটা কথা বলবো, ওই যদি ওই ছেলে মেয়েদের বাইরে থেকে নিয়ে আসা যায়, তাহলে তো আমাদের ওই হেমকুঞ্জে থেকে বেরোতে হবে। ঠিক বলেছ আবার দিদি, ওই এখনো পর্যন্ত গা গঞ্জের ভেতরে অনেক ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া না করে একেবারে গোল্লায় যাচ্ছে গো। ওই আমরা যখন ওই বারমার ফুলি বস্তিতে গেছিলাম তখন তো দেখেছি বাড়িগুলোর কি হাল গো, টেনে টেনে আমি আর ওই নাবতারা কটাই বা ছেলে মেয়ে আনতে পেরেছি গো। তবে কাজের জন্য আরো লোকজন দরকার, তাই একদম আমাদের কিন্তু হেমকুঞ্জের বাইরে বেরোতেই হবে। আমি ভাবছিলাম হেমকুঞ্জের বাইরে যদি একটা ছোটখাটো আশ্রম তৈরি করা যায় তবে কেমন হয়। হ্যাঁ সেটা প্রয়োজন তো একটা আছে, তাছাড়া দেশের কাজ করতে গেলে তো আমাদের দলবল নিয়ে বাইরে বেরোতেই হবে। এ ব্যাপারে তোমার কি মত নবতারা? আমি আর আপনার মুখের উপর কি বলবো দিদি, তবে আমার মনে হয় এখানে যারা শিখেছে তাদের নিয়ে যদি আমরা বাইরে বেরোই তারাই না হয় একটু একটু করে অন্য ছেলে মেয়েদের শিখিয়ে দেবে। কাজের তো কোনো শেষ নেই, হ্যাঁ কাজের তো কোনো শেষ নেই, আর তাছাড়া এই দেশের কাজ এ তো বড় আনন্দের, হ্যাঁ খুব আনন্দের। কিন্তু আমার মনে হয় দেশের উন্নতির জন্য আমি স্বাস্থ্যের উন্নতির কথা ছেলেপুলে হলো কেউ যেন একটা ভুগছে। একদম ঠিক কথা, ডাক্তারবাবু ওই একই কথা বলে, উনি তো বা ডাক্তার মানুষ অসুখে ওষুধ করতে, কিন্তু আমরা সেসব কাপ পাবো কোথায় বলো। আচ্ছা সুমিত্রা দিদি, তুমি তো গ্রামে গ্রামে ডাক্তারবাবুকে নিয়ে অনেক ঘুরেছো, তুমি এই ব্যাপারে কিছু বলতে পারো না? সে বলেছো ঠিকই, তবে ডাক্তারবাবুর কথাই আলাদা। উনি বলতেন যখন আর কিছু নেই তখন জল চিকিৎসা। জল চিকিৎসা? হ্যাঁ। মানে কি খুব জল খাওয়াতে বলতেন? আরে না না, উনি গ্রামে গ্রামে গিয়ে বলতেন শুকনো ডাল পাতা জড়ো করে আগুন জ্বালাও, তাতে জল গরম করো, তাতে কাপ জামা কাপড় সব ধোও, আর অল্প গরম জলে হাত মুখ ধোও, তাহলেই রোগ ভোগের ভয় কম। তোকে আমি মানে কখন যাকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে নাটক মারছিস? তুই এই ভদ্রলোকদের সামনে আমার গোষ্ঠীর পিণ্ডি চর্চাবি আর তোকে আমি ছেড়ে দেবো? আরে ঘরের তোর সতীনকে কে দেখবে রে? ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কে দেখবে? তোর বাপ! হ্যাঁ ভদ্রলোকদের সামনে নাটক মারাচ্ছে, এই দেখুন আপনারা দেখুন, এই মেয়েটাকে বিয়ে করে আমি ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু এক এখন কি প্রতিদান দিচ্ছে দেখুন দেখুন। মুখ সামলে কথা বলো, এটা তোমার চুল্লো ঠিক নয়। আজ যখন এসেই পড়েছ একটা বিহিত করে তারপরেই আমি যাব। তাই তো বলি রে ভাই, তাই তো বলি। তা কই কই তো শ্রীকান্ত বাবু কোথায় রে? তো শ্রীকান্ত বাবু ডাক ডাক তাকে ডাক। এই যে শ্রীকান্ত বাবু, শ্রীকান্ত বাবু আমি আগে আছে এই মহলা কক্ষে। এই যে আমি এদিকে, আপনার সমস্যাটা কি বলুন তো? আরে বাবা আপনি ওই ছিঁচকাঁদুরের ধরে নাম লেখালেন। আরে উনি আমি আপনাকে বলেছিলাম না যে এই মেয়েটা শরীরের না, এখন বলুন আমাকে কে ভুল, আমি না ওই সংযত হয়ে কথা বলুন, তাছাড়া কোনো সম্পর্কে ঠিক ভুল বিচার করার আমি কেউ না। কিন্তু আমি আজ বিচার চাই শ্রীকান্ত বাবু। আচ্ছা আপনারাই বলুন তো, জিজি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিল, তার সাথে না এসে আমি কোথায় যেতাম? এখন এখন তার স্ত্রী তার ছেলে পুলে তার ভালোবাসা কিছু আমার নিজের নয়। স্বামী যখন লাঠির জোরে অন্ধকার রাতে স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেয়, কোথায় থাকে আপনাদের সমাজের তৈরি করা বৈদিক বিয়ের মন্ত্রের জোর? অত্যাচারী স্বামী বিনা অপরাধে স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, প্রতিদিন সে
তাদের নানানভাবে মানে লিগাল আর সোশ্যাল এম্পাওয়ারমেন্টের চেষ্টা করে আসছে। মেইনলি মিনি পোষ, যিনি একজন হাইকোর্টের একসময় অ্যাডভোকেট ছিলেন এবং উনি লেখিকাও, তো দুটো দিক ধরেই ওনার নিজের এক্সপিরিয়েন্স থেকে এখানে এই জায়গাতে উনি আস্তে আস্তে সংস্থাকে নিয়ে এসছেন। দুর্ভাগ্যবশত ওনার একটা খুব সিরিয়াস অ্যাট্যাক, সেরিব্রাল অ্যাট্যাক হয়ে যাওয়ার পরে আমরা একটু থিতিয়ে গেছিলাম, কিন্তু ওনার মনের জোরে আবার আমরা আস্তে আস্তে উঠে এসেছি। আশা করি আমরা আরও এইভাবে এগিয়ে যাব। আমরা নভেম্বর মাসে 2-3 তারিখে একটা ইন্টারন্যাশনাল সেমিনার করছি, যেখানে আমাদের সাথে গার্লস নট ব্রাইট বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা আমাদের অ্যাসোসিয়েট করেছে। চাইল্ড ম্যারেজের এগেনস্টে আমরা কাজ করব। তো এই জাতীয় অনেক পথনাটিকাও আমরা করছি নানান ইস্যুজ নিয়ে, এটা একটা বড় মঞ্চ নাটক করা হলো। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এটা এই জাতীয় নাটক আমরা আরও আনছি। ধন্যবাদ।